Assalamualaikum viewers, welcome back to my channel Wrinkles Beauty. আজকে আপনাদেরকে দেখাবো জাপানিজ সিক্রেট হোয়াইটেনিং ফর্মুলা, যেটা টিকটক এবং ইউটিউবে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। এটা আজকে খুব কম খরচে অল্প উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। এই ক্রিমটা ব্যবহার করলে আপনার কালো স্কিন সাদা হতে বেশি সময় লাগবে না। ডাব সাবানের সাথে এই একটা উপকরণ মিশালে আপনার ত্বক দ্রুত ফর্সা হবে। এটা যেখানেই লাগাবেন না কেন, আপনার ত্বক ফর্সা হতে বাধ্য। এটা ইউটিউবে ভাইরাল হয়েছিল ঘরোয়া একটি পদ্ধতি। এগুলো বানানোর জন্য আজকে আমি কোনো রকম ব্লেন্ডার ব্যবহার করব না, খুব সহজেই তৈরি হয়ে যাবে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। এর জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে ডাব সাবান। অন্যান্য সাবানের তুলনায় একটু বেশি ময়শ্চারাইজ এই সাবানটা, এটাতে তেমন পরিমাণের ক্ষার নাই। আপনারা চাইলে ডাব সাবানের পরিবর্তে যে কোনো ময়শ্চারাইজিং সোপ ব্যবহার করতে পারেন। আমরা ডাব সাবানটা গ্রেট করে নিব। নির্দিষ্ট একটা পরিমাণে গ্রেট করতে হবে। আপনি যদি বেশি করে তৈরি করতে চান তাহলে একটু বেশি করে সাবানটা গ্রেট করে নিতে হবে। আমি এখানে 2 চামচ পরিমাণ সাবান গ্রেট করে নিচ্ছি। এখন নিব আলু। আলু কিন্তু স্কিনকে হোয়াইটেনিং করতে দুর্দান্ত কার্যকরী। আলুটার খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এরপর এটা আমরা আবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এখন প্রশ্ন আসে, অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে, আপু আমার কাছে তো গ্রেটার নাই বা ব্লেন্ডার নাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি? তাদের জন্য বলবো, সাবানগুলো আপনারা ছোট ছোট পিস করে টুকরো করে কেটে নিতে পারেন। এরপর আলুগুলোকেও ছোট ছোট করে কেটে নিতে পারেন, অথবা পাটা একটু বেটে থেতো করে নিতে পারেন। আলুগুলো গ্রেট করা হয়ে গেল। এখন আমরা আলুর থেকে রসটা নিয়ে নিব। এর জন্য প্রয়োজন হবে এরকম একটা ছাঁকনি। আপনারা চাইলে একটা কাপড়ের মধ্যে আলুটা রেখে তার উপরে চেপে চেপে রসটাও বের করে নিতে পারেন। আমাদের আলুর রস প্রয়োজন, তাই আমরা রস নিচ্ছি। আর কেউ যদি সম্পূর্ণ আলুটাই এই ক্রিমে ব্যবহার করতে চান তাহলে এটাকে গ্রেট করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে যখন আমরা ক্রিমটা তৈরি করব। তো সেক্ষেত্রে রসটাই ব্যবহার করা ভালো। এখন একটা প্যান নিতে হবে, আর প্যানের মধ্যে নিয়ে নিব আলুর রস। এরপর আমরা এখানে দিয়ে দিব গ্রেট করা সাবান। এখানে 2 চামচের মতো সাবান নিয়েছিলাম আমি আগেই বলেছি। এখন আমি এখানে কিছু পরিমাণ কাঁচা দুধ দিয়ে দিব। এখানে কিন্তু কাঁচা দুধ ব্যবহার করতে হবে, কেউ চাইলে পাউডার মিল্ক ব্যবহার করতে পারেন, তবে কাঁচা দুধটা ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবেন। এখন আমি এই প্যানটা চুলায় বসিয়ে দিব এবং মিডিয়াম টু হাই হিটে জাল করতে থাকব 5 মিনিট। এটা যতক্ষণ না পর্যন্ত জাল করব ততক্ষণ পর্যন্ত এটাকে অনবরত নাড়তে হবে। অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এটা যখন নাড়বো তখন একটা ক্রিমি টেক্সচার চলে আসবে। আপনারা দেখেই বুঝতে পারছেন কি সুন্দর একটা ক্রিমি ভাব চলে আসছে। যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ সাবানটা গলে যাবে ততক্ষণ পর্যন্ত এটা চুলা থেকে নামানো যাবে না। সাবানটা সম্পূর্ণ গলে গেলে চুলা থেকে এটা নামিয়ে ফেলতে হবে। এটা চুলা থেকে নামিয়ে একটা বাটিতে খুব সুন্দর করে ঢেলে নিতে হবে। এটা বেশি ঠান্ডা করা যাবে না, গরম অবস্থায় কিন্তু এটা করতে হবে। এর মধ্যে এখন আমরা আরো 2টা উপকরণ মিক্স করব। এখন আমরা এখানে ব্যবহার করব কর্নফ্লাওয়ার। অল্প করে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। এখানে আমরা 2 চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করব, কিন্তু আমরা মিক্স করব অল্প অল্প করে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মিক্স করছি। কর্নফ্লাওয়ার কিন্তু আমাদের স্কিনকে হোয়াইটেনিং, লাইটেনিং এবং গ্লোয়িং করতে খুব বেশি সাহায্য করে। বাজারে বিক্রিত ক্রিমগুলোর মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়ে থাকে। কর্নফ্লাওয়ার হচ্ছে ভুট্টার আটা।
আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারেন। চালের গুঁড়া কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো একটি ক্লিনজার, স্কিনকে হোয়াইটেনিং করতে সাহায্য করে চালের গুঁড়া। এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন কি সুন্দর একটা ক্রিমের মতো স্মুথ একটা সুন্দর টেক্সচার চলে আসছে। এখানে এখন আমরা অ্যাড করব লেবুর রস, 1-2 চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করব। কারো যদি লেবুর রসটা শ্যুট না করে সেক্ষেত্রে এখানে আপনারা গোলাপ জল ব্যবহার করতে পারেন। লেবু কিন্তু প্রাকৃতিক ব্লিচ, এটা ন্যাচারাল স্কিন পরিষ্কার করতে সাহায্য করে। এই ক্রিম বা ফেস প্যাকটি আপনারা একবার বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন 1-10 দিনের মতো। আমি এটা সংরক্ষণ করছি, তার জন্য এইরকম একটা কৌটা নিয়ে নেবেন এবং এটা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি বলে দিব। এটা সংরক্ষণ করা হয়ে গেল, এটা কিন্তু আপনি আপনার শরীরে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, যেখানে আপনি কালো ত্বক ফর্সা করতে চাচ্ছেন, আপনার হাত পা ঘাড় গলা ইত্যাদি সব জায়গায় কিন্তু এটা ব্যবহার করতে পারেন। এটা ঠিক এভাবে আপনার হাতে মুখে ঘাড়ে গলায় লাগিয়ে নেবেন। লাগানোর পর একটু সার্কুলার মোশনে এভাবে 3-4 মিনিট পর্যন্ত মাসাজ করতে থাকবেন। হালকা হাতে সার্কুলার মোশনে এভাবে একটু মাসাজ করবেন। মাসাজ করার পর এটা 10 মিনিট আপনার হাতে এভাবেই রেখে দিবেন। তারপর খুব সুন্দর করে ঠান্ডা পানি, যেটাকে আমরা নর্মাল পানি বলি, সেই পানি দিয়ে আপনার মুখটা ক্লিন করে ধুয়ে নেবেন। এরপর আপনারা নিজেই ইনস্টল লুকটা দেখতে পারবেন, কতটা সফট এবং শাইন করছে আপনার স্কিন আপনি নিজে দেখেই বুঝতে পারবেন। আমি হাতটা ক্লিন করে নিলাম, দেখুন কিরকম একটা পরিবর্তন এসেছে। যদিও বা পরিবর্তনটা তেমন একটা বোঝা যাচ্ছে না, নিয়মিত ব্যবহার করার ফলে অবশ্যই বোঝা যাবে। এই ফেস প্যাকটি আপনাদের যে কোনো হাইপার পিগমেন্টেশন, কালো দাগ ছোপ, মেলাজমা ইত্যাদি দূর করবে, পোর্সগুলোকে মিনিমাইজ করবে। এর পাশাপাশি আপনাদের স্কিনকে ব্রাইট করবে এবং অনেকের স্কিন স্মুথ না বা ছোটো ছোটো স্পোর্স বের হয় বা ছোটো ছোটো অ্যাকনি বা ফাঙ্গাল এগুলো কিন্তু দূর করতে সাহায্য করবে, স্কিনটাকে স্মুথ করবে। এই ক্রিমে যতগুলো উপাদান ব্যবহার করা হয়েছে সবগুলো উপাদান কিন্তু স্কিন হোয়াইটেনিং করতে সাহায্য করে, ব্রাইটেনিং করতে সাহায্য করে। এই ক্রিমটা ব্যবহার করার ক্ষেত্রে অনেকেই ভয় পেতে পারেন, তবে আমি বলবো এটা ব্যবহার করার ক্ষেত্রে কোনো ভয়ের কিছু নেই। এটাতে আমরা সাবান ব্যবহার করেছি, সাবান কিন্তু আমরা সবসময় মুখে বা শরীরে ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে সাবান ব্যবহার করতে কোনো ভয়ের কিছু নেই। তারপরে আমি এই ক্রিমে ব্যবহার করেছিলাম আলু, লেবু, এগুলো কিন্তু আমাদের স্কিনকে হোয়াইটেনিং করতে সাহায্য করে। এগুলো ব্যবহার করলে আমাদের স্কিনে কোনো রকম কোনো ক্ষতি হবে না, তাই নির্দ্বিধায় এই ফেস প্যাক বা ক্রিমটি আপনি ঘরে তৈরি করে ব্যবহার করতে পারেন। ন্যাচারাল উপাদান ব্যবহার করলে স্কিন কোনো রকম কোনো ক্ষতি হয় না। আশা করি ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও উপকারী এসেছে। যদি ভিডিওটি উপকারে এসে থাকে, ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এমন সব নিত্য নতুন ঘরোয়া টিপস পাওয়ার জন্য পিটিকালস বিউটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।